মাশাআল্লাহ যেহেতু আমাদের এখন বাংলাদেশের পেস ইউনিট সত্যি অনেক দুর্দান্ত, তো এখানে আসলে কত চান্স পাবো এটা নিয়ে আমি আশাবাদী না। আমি চাই না আসলে ওরা খারাপ খেলুক, মাশাআল্লাহ অনেক ভালো খেলতেছে, আরও চাই ওরা ভালো খেলুক। তো ইনশাআল্লাহ তোদের চেয়ে আরও ভালো করে যদি ইনশাআল্লাহ ঢুকতে পারি সেই চেষ্টায় আছে সব মিলে আলহামদুলিল্লাহ। যদিও এখন প্রিমিয়ার লিগের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট যতগুলো খেলা হয়েছে আমি দেখেছি, ইনশাআল্লাহ চেষ্টা করছি ইকোনমি মেনটেন করে যতটা উইকেট নেওয়া যায় এবং দলের জন্য যতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যায় সেটার চেষ্টা করতেছি। অল অ্যাবাউট মেন্টালি আমি মনে করি তখন হয়তো বা কিছুটা আপসেট ছিলাম বা নার্ভাস ছিলাম নিজের স্কিল নিয়ে, আর সত্যি বলতে ইন্টারন্যাশনাল আর ডোমেস্টিক কিছুটা হলেও প্রেশার থাকে, তো ওই জিনিসটা আর কিছু না। বাট এখন যেটা করতেছি আমি খেলাটাকে এনজয় করার চেষ্টা করতেছি। আগে শুনতাম যে পাকিস্তানের ওয়াকার ইউনুস বা এরা আকিব জাভেদ সুযোগ পাইতেন অনেক সময়, তো এখন দেখতেছি যে আমাদের মাশাআল্লাহ আমাদের পেসিন অনেক ভালো, তো ইনশাল্লাহ আমরা চাই আরও ভালো খেলুক। কারণ আমাদের লাস্ট যদি কয়েকটা সিরিজ দেখেন আমাদের পেস বোলাররা দুর্দান্ত করতেছে, তো ইনশাল্লাহ ওই পেসিনের যদি মেম্বার হতে পারি সত্যি খুশি হব। বাট আমি আমার চেষ্টা করতেছি। হাসান মাহমুদ লাস্ট ম্যাচে সুযোগ পেয়েছে, ও 5 উইকেট পেয়েছে, দুর্দান্ত বোলিং করছে। তাসকিন, এবাদত, হাসান, ইভেন শরীফুল, মুস্তাফিজ সবাই আসলে ক্যাপাবল, সবারই কম বেশি স্কিল আগে থেকে ছিল। আমি মনে করি অল অ্যাবাউট মেন্টালি আমাদের পেস বোলারদের আগে যেটা, বা আমি এখন টিভি সেটের সামনে যেটা ফিল করি হয়তো ওরা মেন্টালি আগে থেকে অনেক বেশি স্ট্রং, তো এই জিনিসটা আর আমাদের হয়তো বোলিং কোচ খুব ভালো ওদেরকে মোটিভ করতেছে, এটা একটা কারণ হতে পারে। টিম ম্যানেজমেন্ট বলে না, সবচেয়ে বড় কথা হলো একটা টিম যদি ভালো ছন্দ থাকে সবাই সব ইউনিট থেকে ভালো করে, এটা একটা কারণ হতে পারে। হ্যাঁ অবশ্যই আমি তো সবসময় নিজেকে অ্যাজ এ অলরাউন্ডার হিসেবে মনে করি, হয়তো বা ডোমেস্টিক বলেন বা ইন্টারন্যাশনাল বলেন হয়তো বা ব্যাট হাতে ওরকম সুযোগ পায় না আপনার। আমার হয়তো আমি লাস্ট ওয়ান ডেতে যখন ব্যাটিং করি সাকিব ভাইয়ের সাথে 75 রানের একটা পার্টনারশিপ ছিল জিম্বাবুয়েতে, ওইটা আমার লাস্ট ওয়ানডে ছিল, 28 রানের নট আউট ইনিংস ছিল, এরপর আসলে সুযোগ পাই নাই। তো আমার ইন্টারন্যাশনাল ব্যাটিং অ্যাভারেজ অলমোস্ট 36, হয়তো খারাপ না, বাট ওরকম সুযোগ পাইনি হয়তো টিম কম্বিনেশনের কারণে। তো ইনশাল্লাহ যখনই সুযোগ পাবো ভালো খেলার চেষ্টা করবো। হ্যাঁ অবশ্যই আমার যেহেতু আমাকে অ্যাজ এ ন্যাশনাল টিমে বলিং হিসেবে কাউন্ট করে আমার ফার্স্ট স্কিল, অবশ্যই বলিংটা দিয়ে আমার কাছে দল ঠিক রাখতে হবে, তো বলিংটা আমার ফার্স্ট প্রায়োরিটি, হয়তো আমার ব্যাটিংটা আমার সাপোর্টিং হ্যান্ড। তো ইনশাল্লাহ বলিংটা আরও কীভাবে ইম্প্রুভ করে আরও দলে ঢোকা যায় সেই চেষ্টা করবো ইনশাল্লাহ। আগে ক্রিকেটটা তো আমি ভালোই পারি, এখন এই ঘরোয়া ক্রিকেট থেকে আসলে তারা নিজেকে ইম্প্রুভ করা যায়, অনেকটা স্কিল এসব নিয়ে কাজ করা যায়, তো এই জন্য বাউন্সারটা আমি প্র্যাকটিস করতেছি, যেহেতু নেটে আসলে ওইরকমভাবে মারা হয় না, তো ম্যাচের চেষ্টা করতেছি আমি। সামনে বিপিএল গেলেও হয়তো আমি আর মন মতো এখানে পারফর্ম করতে পারিনি, অ্যাজ এ সাইফুদ্দিন আমার নামের প্রতি যেরকম সবসময় পারফর্ম করে আসছি বিপিএলে, যেহেতু আমার টিম রেজাল্ট করেনি আমিও হয়তো ওরকম ভালো করতে পারিনি, তো এছাড়াও চেষ্টা করছি হার্ড অ্যান্ড সোল, যাতে প্রিমিয়ার লিগের পর তার সত্যি বলতে ডোমেস্টিকের ওরকম কোনো খেলা নেই। আমরা যারা ন্যাশনাল থেকে এখন বাদ, তো আমাদের জন্য এই টুর্নামেন্টটা খুব গুরুত্বপূর্ণ আবার কামব্যাক করার, তো সেই চেষ্টাটাই করতেছে। হ্যাঁ অবশ্যই সত্যি বলতে টিম ফার্স্ট, যদি আপনি বিপিএলের ডিপিএল চারটা ম্যাচ গেলে হয়তো বা ব্যাট হাতে ওরকম সুযোগ পাইনি, আমাদের টপ অর্ডারাই খেলা শেষ করতেছে, তো নিজেকে প্রমাণ করার মতো ব্যাটিং সুযোগ পাচ্ছি না, তো এটা নিয়ে আমি খুব বেশি অরিট না, টিম ফার্স্ট। তো ইনশাআল্লাহ যখন সুযোগ পাবো চেষ্টা করবো। আর আপনার হয়তো বা আগের গত বছর লিগে যদি দেখেন আমি প্রায় 300 মতো রান করেছি ঢাকা প্রিমিয়ার লিগে, হয়তো বিপিএলে সুযোগ পেয়েছিলাম দু একটা ম্যাচ ছাড়া ভালো করতে পারিনি। আপনারা হয়তো বা সবাই জানেন বা যারা ক্রিকেট ওয়াচ করে আমি ব্যাট হাতে যথেষ্ট সামর্থ্য রাখি, তো ইনশাল্লাহ ওই সুযোগের অপেক্ষা আছে ব্যাট হাতে। হ্যাঁ না অবশ্যই তো থাকেই, যেহেতু আরও অনেক টুর্নামেন্টে অনেকগুলো ম্যাচ বাকি আছে, অবশ্যই চেষ্টা থাকবে ভালো করার, এর চেয়ে আরও নিজেকে ছাড়িয়ে যাওয়ার, তো ইনশাল্লাহ চেষ্টা করেছি, হয়নি আসলে 5 উইকেট হতে গেলে কোপাল লাগে, তো হয়তো বা এই 2টা দিন আমার কোপাল ছিল না, তো ইনশাল্লাহ হয়তো বা সামনে কোপাল আসবে। না অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারই তো চাই, যেহেতু আমি 2019 সালে ওয়ার্ল্ড কাপ একদম ফ্রন্ট অফ লাইন থেকে আমি খেলেছি, মাশাআল্লাহ ভালো করেছি, তো যেহেতু এখন প্রত্যেকটা প্লেয়ারই ইন অ্যান্ড অফ থাকে, অন অ্যান্ড অফ, তো হয়তো বা আমার কিছুটা সময় আমার মন মতো যায়নি, তো ইনশাল্লাহ আবার চেষ্টা করতেছি। আর মাশাআল্লাহ যেহেতু আমাদের এখন বাংলাদেশের পেস ইউনিট সত্যি অনেক দুর্দান্ত, তো এখানে আসলে কত চান্স পাবো এটা নিয়ে আমি আশাবাদী না। আমি চাই না আসলে ওরা খারাপ খেলুক, মাশাআল্লাহ অনেক ভালো খেলতেছে, আরও চাই ওরা আরও ভালো খেলুক, তো ইনশাল্লাহ তোদের চেয়ে আরও ভালো করে যদি ইনশাল্লাহ ঢুকতে পারি সেই চেষ্টায় আছে সব মিলে আলহামদুলিল্লাহ। যদিও এখন প্রিমিয়ার লিগের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট যতগুলো খেলা হয়েছে আমি দেখেছি, ইনশাল্লাহ চেষ্টা করছি ইকোনমি মেনটেন করে যতটা উইকেট নেওয়া যায় এবং দলের জন্য যতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যায় সেটার চেষ্টা করতেছি। অল অ্যাবাউট মেন্টালি আমি মনে করি তখন হয়তো বা কিছুটা আপসেট ছিলাম বা নার্ভাস ছিলাম নিজের স্কিল নিয়ে, আর সত্যি বলতে ইন্টারন্যাশনাল আর ডোমেস্টিক কিছুটা হলেও প্রেশার থাকে, তো ওই জিনিসটা আর কিছু না। বাট এখন যেটা করতেছি আমি খেলাটাকে এনজয় করার চেষ্টা করতেছি।